টেলিফোনের রিসিভারটা ধরে বিমল বলল, হ্যালো, কে? সুন্দরবাবু? নমস্কার মশাই, কি বলছেন? আমাদের দরকার। কেন বলুন দেখি? পরামর্শ করবেন? কিসের পরামর্শ? রহস্যময় হত্যাকাণ্ড, আসামি নিরুদ্দেশ। কিন্তু সেজন্য আমাদের সঙ্গে পরামর্শ করে কি হবে বলুন দেখি? আমরা তো ডিটেকটিভ নই। আপনার ডিটেকটিভ বন্ধু জয়ন্তবাবুর কাছে যান না? ও, তিনি অন্য একটা মামলা নিয়ে কলকাতার বাইরে গেছেন। আচ্ছা, আসুন তবে। কিন্তু আমরা বোধ হয় আপনার কোনো কাজেই লাগবো না, কারণ গোয়েন্দাগিরিতে আমরা হচ্ছি নিতান্ত ছেলে মানুষ, কিছুই জানি না বললেও চলে। কি বলছে? আমাদের ওপরে আপনার গভীর বিশ্বাস? ধন্যবাদ। এখানে এসে চা খাবেন? বেশ তো, গোটা দুয়েক এক পোচ পেলেও খুশি হবেন। চারটে পোচ পেলেও আপত্তি করবেন না। তথাস্তু। রিসিভারটা রেখে দিয়ে বিমল ফিরে বলল, বাঘা রামহরিকে ডেকে আনতো। বাঘা তখন উপর দিকে মুখ তুলে ল্যাজ নাড়তে নাড়তে ভাবছিল, দেওয়ালে গা থেকে ওই টিকটিকিটাকে কি উপায় টেনে নিচে নামানো যায়। বিমলের ফরমাজ শুনে সে তখনই ঘর থেকে বেরিয়ে গেল। মানুষের ছোট ছোট কোনো কোনো কথা কুকুর হলেও বাঘা বুঝতে পারে। যারা কুকুর পোষেন তারা একথা জানেন। একটু পরেই বাইরে থেকে রামহরি গলা পাওয়া গেল। তারপরেই দেখা গেল রামহরির কোচার খুঁট কামড়ে ধরে বাঘা তাকে টানতে টানতে ঘরের ভেতর এনে হাজির করল। রামহরি বলল, খোকা বাবু, তুমি বুঝি বাঘাকে আমার পেছনে লেলিয়ে দিয়েছ? বিমল হেসে বলল, লেলিয়ে দিইনি, তোমাকে ডেকে আনতে বলেছি। শোনো রামহরি, মিনিট দশেকের মধ্যে ইন্সপেক্টর সুন্দরবাবু এখানে এসে পড়বেন। তিনি তোমার হাতে তৈরি চা আর এক পোচের পরম ভক্ত, অতএব বুঝেছ তোমার কি কর্তব্য। রামহরি ঘাড় নেড়ে বলল, সব বুঝেছি। কুমার ঘরের এক কোণে বসে একখানা মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছিল, মুখ তুলে বলল, আর বুঝেছো রামহরি, আমাদেরও পেটে যে খিদে নেই এমন কথা জোর করে বলতে পারি না। রামহরি বলল, সব বুঝেছি, তোমরা দুটিতে যে বাঘার মতোই পেটুক আমি তা খুব জানি, আবার এর নাম শুনলেই তোমাদের খিদে পায়। কুমার বলল, খাবারের নাম তো দূরের কথা রামহরি, তোমার নাম শুনলেই আমাদের খিদের ঘুম সব ভেঙে যায়, বুঝেছো? সব বুঝেছি, হয় হয়, এইবারে কোনোদিন হয়তো আমাকেই গপ করে গিলে ফেলতে চাইবে। বলতে বলতে রামহরি বেরিয়ে গেল। বিমল বলল, কুমার, সেই ড্রাগনের দুঃস্বপ্নের মামলার পর থেকেই আমাদের ওপরে সুন্দরবাবুর বিশ্বাস খুব প্রবল হয়ে উঠেছে দেখছি। কি একটা হত্যাকাণ্ড তদবির করার ভার পড়েছে তার উপরে, তাই তিনি আমাদের সঙ্গে পরামর্শ করতে আসছেন। কুমার বলল, হত্যাকাণ্ডটা নিশ্চয়ই রহস্যময়, নইলে পরামর্শের দরকার হতো না। অল্পক্ষণ পরেই মোটরের ভেপুর আওয়াজ শুনে বিমল পথের ধারে জানলার কাছে গিয়ে দেখল গাড়ির ভেতর থেকে আত্মপ্রকাশ করছেন সুন্দরবাবুর কাঁসার রেকাবির মতো তেলা টাক এবং ধামার মতন মস্ত ভুড়ি। বিমল বলল, রামহরি, সুন্দরবাবু এসে গেছেন, তুই প্রস্তুত হও। টেবিলের উপরে তখনও চা এবং খাবারের ধ্বংসাবশেষ পড়েছিল। বিমল সোফার উপর ভালো করে বসে বলল, সুন্দরবাবু, এইবারে আপনার হত্যাকাণ্ডের বিবরণ শুরু করুন। সুন্দরবাবু বললেন, তাহলে শুনুন, যিনি খুন হয়েছেন তার নাম মোহনলাল বিশ্বাস। লোকটি খুব ধনী আর তার বয়স 60-এর কম নয়। স্ত্রী পুত্র কেউ বেঁচে নেই, তাই তিনি বাড়িতে একলাই থাকতেন। আত্মীয়ের মধ্যে আছেন কেবল একজন ভাগ্নে, তিনি অবশ্য বর্তমানে তার এই বিষয় সম্পত্তির উত্তরাধিকারীও বটে, তার নাম ভূপতিবাবু। কিন্তু তিনি মোহনবাবুর সঙ্গে থাকেন না,
তার প্রথম কারণ, ভূপতিবাবু বেড়াতে আর শিকার করতে বড়ই ভালোবাসেন। আজ প্রায় 3 বছর ধরে ভারতের এবং বাইরের নানা দেশে ঘুরে বেড়াচ্ছেন। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, কলকাতায় ভূপতিবাবুর নিজের বাড়িও আছে। মোহনবাবুর বাড়ির পেছনেই একটি 60-70 গজ লম্বা বাগান, তারপরেই একটি ছোট রাস্তার ওপারেই ভূপতিবাবুর বাড়ি। মাসখানেক আগে মোহনবাবু নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হন। তার অবস্থা এমনই খারাপ হয়ে যায় যে ভূপতিবাবু খবর পেয়ে বিদেশ থেকে চলে আসেন। তিনি তখন রেঙ্গুনে ছিলেন। তারপর কিন্তু মোহনবাবুর অবস্থা আবার ভালোর দিকে ফিরতে থাকে। ডাক্তারদের মতে ভূপতিবাবুর আশ্চর্য সেবা শুশ্রূষার গুণেই মোহনবাবুর অবস্থা উন্নত হতে থাকে। কিন্তু তবু যম তাকে ছাড়ল না, তার কাল ফুরিয়েছিল। এই তো পরশু দিন দুপুরবেলায় মোহনবাবুর দোতলার ঘরে বিছানার উপরে আধা শোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছিলেন। ঘরের ভেতরে আর কেউ ছিল না, পাশের ঘরেই ছিল নার্স। মোহনবাবুর ঘরে ঢুকবার দরজা আছে মাত্র একটি। সেই দরজার সামনেই বারান্দার ওপরে মাদুর বিছিয়ে বিশ্রাম করছিল বাড়ির পুরনো চাকর চন্দর। অবশ্য তাকে এড়িয়ে বা ডিঙিয়ে কোনো লোকের ঘরের ভেতরে ঢোকবার উপায় ছিল না। সে সেই ছোটোবেলা থেকে এই বাড়িতেই কাজ করে, অত্যন্ত বিশ্বাসী লোক, সকল প্রকার সন্দেহের অতীত। ভূপতিবাবু তখন আহার ও বিশ্রাম করবার জন্য নিজের বাড়িতেই গেছিল। বাড়ির সদর দরজায় ছিল দারোয়ান। সে বলে বাইরে থেকে কোনো লোক বাড়ির ভেতরে ঢোকেনি। চন্দর বলে সে সম্পূর্ণ সজাগ ছিল, বারান্দা দিয়ে কোনো লোক তাকে পেরিয়ে ঘরের ভেতর যায়নি। বেলা তখন 1:30। ঘরের ভেতর থেকে মোহনবাবুর হঠাৎ উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন। সেই চিৎকার শুনে পাশের ঘর থেকে নার্স ছুটে এলো। চন্দরও ধড়মড় করে উঠে দাঁড়ালো। তারপর তারা দুজনেই একসঙ্গে দরজা ঠেলে মোহনবাবুর ঘরের ভেতরে ঢুকে পড়ল। মোহনবাবুর মুখ দিয়ে তখন ফেনা উঠছে, তার গলা দিয়ে বেরোচ্ছে কো কো আওয়াজ। দেখতে দেখতে তার জ্ঞান লুপ্ত হয়ে গেল। নার্স ও চন্দন দুজনেই নিশ্চিতভাবে বলছে ঘরের ভেতরে মোহনবাবু ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। খবর পেয়ে অবশ্য ভূপতিবাবু ওর বাড়ির দিকে ছুটে এলেন। তখনই ডাক্তারও এসে পড়েছেন, কিন্তু তার সামনেই অল্পক্ষণ পরেই মোহনবাবুর মৃত্যু হল। ডাক্তারের মতে মৃত্যুর কারণ হচ্ছে কোনোরকম তীব্র বিষ। অকারণে তো বিষের সৃষ্টি হয় না। মোহনবাবুর কাঁধের উপরে বিদ্ধ ছিল এক অদ্ভুত অস্ত্র। এ এমন অস্ত্র ভাই আমি জীবনে দেখিনি। এটা যে বিষাক্ত তাতে কোনো সন্দেহ নেই। এই দেখুন বলে সুন্দরবাবু মোড়কের ভিতর থেকে খুব সন্তর্পণে কাঠির মতন একটা জিনিস বার করলেন। বিমল সাগ্রহে সেটিকে নিয়ে পরীক্ষা করতে লাগলো। লম্বায় সেটি 1 বিঘট, চওড়ায় নরুনের চেয়ে মোটা নয়। তার মুখটা তীক্ষ্ণ, আর একদিকে ইঞ্চিখানেক লম্বা একটা শোলার চোঙা বা নল বসানো। বিমল বলল, সুন্দরবাবু এই কাঠিটা কোন কাঠ দিয়ে তৈরি তা বুঝতে পেরেছেন? না। এটা সাগু কাঠ দিয়ে তৈরি। কাঠ ফাট নিয়ে আমার মাথা ঘামাবার সময় নেই। আমাদের এখন জানা দরকার ওই বিষাক্ত কাঠের সূঁচ দিয়ে মোহনবাবুকে আঘাত করল কে। অস্ত্রটা তো আর আকাশ থেকে খসে পড়েনি। কুমার বলল, কার উপরে আপনার সন্দেহ হয়? কপাল দোষে সন্দেহ করবার কোনো লোকই পাচ্ছি না। ঘরের আশেপাশে হাজির ছিল কেবল 2 জন লোক, নার্স আর ওই চন্দর। কিন্তু মোহনবাবুকে খুন করবে কেন তারা? কোন উদ্দেশ্যে? মোহনবাবুর ঘরের ভেতর থেকে টাকা বা কোনো দামি জিনিস তো চুরি যায়নি। তার মৃত্যুতে তাদের কোনো লাভই নেই, বরং লোকসান আছে।
মোহনবাবুর মৃত্যুর জন্য লাভ হবে খালি ওই ভূপতিবাবু, কারণ তিনি এই 20 লাখ টাকা দামের সম্পত্তির মালিক হবেন। কিন্তু তার উপরেও সন্দেহ করবার উপায় নেই, কারণ প্রথমত ঘটনার সময় তিনি নিজের বাড়িতেই ছিলেন, এর প্রমাণ আমি পেয়েছি। দ্বিতীয়ত, দারোয়ানের চোখ এড়িয়ে এ বাড়িতে আর চন্দরের চোখ এড়িয়ে মোহনবাবুর ঘরের ভেতর ঢোকা তার পক্ষে একদমই অসম্ভব। তৃতীয়ত, তিনি যদি মোহনবাবুর মৃত্যুই চাইতেন তবে সেবা শুশ্রূষা করে তাকে নিউমোনিয়ার কবল থেকে উদ্ধারই বা করতে যাবেন কেন? চতুর্থত, মোহনবাবুর মৃত্যুতে তিনি এমনই কাতর হয়ে পড়েছেন যে তার বলা যায় না। ভালো কথা, এটা আপনাকে বলা হয়নি। ভূপতিবাবু অঙ্গীকার করেছেন মোহনবাবুর হত্যাকারীকে যে ধরে দিতে পারবে তাকে তিনি 20,000 টাকা পুরস্কার দেবেন। বিমল বলল, বলেন কি 20,000 টাকা? সেই জন্যই তো মামলাটা নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছি। কিন্তু হায় রে, ব্যাপারটা যা দেখছি, হত্যাকারীর নাগাল পাওয়া একরকম অসম্ভব বললেও চলে। আমার কপাল বড়ই মন্দ। বিমল খানিকক্ষণ বসে রইল চুপচাপ, তার দৃষ্টি নিবদ্ধ সাগু কাঠে সেই কাঠিটার দিকে। তারপর সে বলল, 20,000 টাকা পুরস্কার, এ লোভ সামলানো শক্ত। আচ্ছা সুন্দরবাবু, এ বিষয় নিয়ে আমি ভূপতিবাবুর সঙ্গে কথাবার্তা বলতে চাই। সুন্দরবাবু বললেন, বেশ তো, এখনই আমার সঙ্গে চলুন না। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পবাহক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গল্পবাহক আপনাদের কাছে নিয়ে আসে রোমাঞ্চকর ও রোমহর্ষক কিছু গল্প। আজকে আপনারা শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমারের একটি গল্প, অগাধ জলের রুই কাতলা। আমাদের গল্প পরিবেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং গল্পবাহক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেরি না করে গল্পের পরবর্তী অংশটি শুরু করা যাক। ভূপতিবাবুর বাড়িখানা বড় নয়, কিন্তু দিব্যি সাজানো গোছানো। তিনি বৈঠকখানাতেই বসেছিলেন। সুন্দরবাবু তার সঙ্গে বিমল ও কুমারের পরিচয় করিয়ে দিলেন। ভূপতিবাবুর বয়স 35-এর বেশি হবে না। চেহারা লম্বা চওড়া, রং ফর্সা, মুখশ্রী সুন্দর। বিমল হাসি মুখে বলল, আপনার 20,000 টাকা গন্ধ পেয়ে আমরা এখানে উদ্যোগ সাথে ছুটে এসেছি। ভূপতি বললেন, হ্যাঁ, হত্যাকারীকে ধরতে পারলেই ওই টাকা আমি উপহার দেব। এর মধ্যেই আমি 20,000 টাকার একখানি চেক অ্যাটর্নির কাছে জমা রেখেছি। বিমল নীরবে কৌতূহলী চোখে ঘরের সাজসজ্জা লক্ষ্য করতে লাগল। এ ঘরের ভেতরে এলেই বোঝা যায় এর মালিক খুব শিকারভক্ত লোক। মেঝের ওপরে বাঘ ভাল্লুকের ছাল পাতা এবং দেওয়ালের গায়ে টাঙানো রয়েছে বুনো বাঘ আর হরিণের মাথা বা শিং ও হরেক রকম ধনুক, তরবারি, বর্ষা প্রভৃতি অস্ত্রশস্ত্র। বিমল বলল, আপনি কি শিকার করতে খুব ভালোবাসেন? ভূপতি বললেন, খুব খুব বেশি ভালোবাসি। শিকারের লোভে আমি কোথায় কোথায় না গিয়েছি, আফ্রিকা, সুমাত্রা, জাভা, বর্নিও, সিলন, বার্মা, কিছুই আর বাকি নেই। ওই যে সব অস্ত্রশস্ত্র দেখছেন, ওগুলো আমি নানান দেশ থেকে সংগ্রহ করে এনেছি। সুন্দরবাবু বললেন, আমিও শিকার করতে ভালোবাসি, তবে আপনি করেন জন্তু শিকার আর আমি করি মানুষ শিকার। বিমল বলল, মোহনবাবুর বাড়ি এখান থেকে কোন দিকে? সুন্দরবাবু বললেন, উত্তর দিকে। জানলে দিয়ে বাইরে তাকিয়ে দেখুন না, ওই যে বাগানের ওপারে ওই লাল বাড়িখানা, দোতলার ডান পাশে সব শেষে যে ঘরেখানা দেখছেন, ওই ঘরেই হতভাগ্য মোহনবাবুর মৃত্যু হয়েছে। মাঝখানের জানলার দিকে চেয়ে দেখুন, যে খাটে তিনি শুতেন তারও খানিক অংশ এখান থেকে দেখতে পাবেন। ভূপতি দুঃখিত স্বরে বললেন,
ও ঘরের দিকে তাকালেও আমার বুকটা ফুফু করে ওঠে। বিমল সহানুভূতি স্বরে বলল, এটা তো খুবই স্বাভাবিক ভূপতিবাবু। তা আপনি কি এই বাগান পেরিয়ে ওই বাড়িতে যেতেন? না, ওর ভিতর দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। একে তো চারদিক উঁচু পাঁচিল, তার উপর ওটা হচ্ছে পরের বাগান। বাগানের ওপার থেকে ও বাড়ি ঢোকবার কোনো দরজাও নেই। সুন্দরবাবু বিমলের দিকে ফিরে বললেন, এই এসে 20,000 টাকার পাকা খবরটা পেলেন তো? এখন চলুন, আমার হাতে অনেক কাজ রয়েছে। বিমল বলল, হ্যাঁ যাচ্ছি, আসলে ভূপতিবাবুর এই ঘরখানা আমার ভারী ভালো লাগছে। বলতে বলতে ও চারিদিকে তাকাতে তাকাতে কয়েক পা এগিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে সে জিজ্ঞেস করল, আচ্ছা এই বর্ষাটা কোন দেশের ভূপতিবাবু? বর্ণিয়র। বিমল হাত বাড়িয়ে বর্ষাটা নামাতে গেল, কিন্তু ভূপতি শশব্যস্ত হয়ে বলে উঠল, আরে আরে করেন কি, ও ফলায় বিষ আছে। কিন্তু বিমল ততক্ষণে বর্ষাটা নামিয়ে নিয়েছে। সে শান্তভাবে বলল, ভয় নেই, আমি খুব সাবধানে এটা নাড়াচাড়া করব, কিন্তু এর ফলায় কি বিষ আছে? ইপো গাছের বিষ? ভূপতি কিছুক্ষণ অবাক হয়ে বিমলের মুখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, আপনি তা কি করে জানলেন? সে কথা জবাব না দিয়ে বিমল বলল, বর্ষার ডান্ডিটা তো দেখছি জাজাং কাঠ দিয়ে তৈরি। সুন্দরবাবু বললেন, এর ডান্ডিটা আবার ফাঁপা, এর কারণ কি? কারণ এর দ্বারা বর্ষার কাজ চালানো গেলেও আসলে এটা বর্ষা নয়, বর্ণীয়, এর নাম হচ্ছে সুম্পিটান। সুন্দরবাবু বললেন, বাবা কি বিচ্ছিরি নাম, কিন্তু আপনি জানলেন কেমন করে? আপনিও কি বর্ণিয়ে গেছিলেন? গিয়েছিলাম, সুম্পিটান ব্যবহার করতেও শিখেছিলাম। এটা একবার ধরুন না, আপনাকেও এর ব্যবহার হাতে নাতে শিখিয়ে দিচ্ছি। সুন্দরবাবু আঁতকে উঠে তাড়াতাড়ি ভুঁড়ি দুলিয়ে পিছনে গিয়ে বললেন, না, আমি ওর ব্যবহার ট্যাবহার শিখতে চাই না। শেষটা কি বিষ টিষ লেগে খুনটুন হব নাকি? আপনিও আপদ রেখে দিয়ে আসবেন তো বাসুন, আমার হাতে ছেলে খেলা করবার সময় নেই। আর একটু সবর করুন সুন্দরবাবু, আপনাকে সুম্পিটানের বাহাদুরিটা না দেখে আমি এখান থেকে এক পাও নড়ছি না। হ্যাঁ, সাগু কাঠের কাঠিটা আমাকে একবার দিন তো। সুন্দরবাবু কাঠিটা বিমলের হাতে দিয়ে আশ্চর্য স্বরে বললেন, আপনার মতলবটা কি? বিমল জবাব না দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর সাগু কাঠের লাঠিটা আগে বর্ষার ফাঁপা ডান্ডির গর্তের মধ্যে ঢুকিয়ে দিল, তারপর জানলা গলিয়ে সেটাকে দুই হাতে তলার দিকে ধরে উঁচু করে ফেলল। তারপর ডান্ডির তলার দিকে মুখ পুড়ে দুই গাল ফুলিয়ে খুব জোরে দিল বিষম এক ফুঁ। বাগানের ওপারে মোহনবাবুর বাড়ির ছাদের ওপরে একটা চিল চুপ করে বসেছিল। হঠাৎ সে ঘুরতে ঘুরতে ধূপ করে মাটির উপরে পড়ে গেল। সুন্দরবাবু বিস্মিত স্বরে বললেন, কোথাও কিচ্ছু নেই, খামোকা চিলটা পড়ে গেল কেন? বিমল বর্ষাটা নামিয়ে সহজভাবেই বলল, আপনার সাগু কাঠের কাঠিটা তার গায়ে গিয়ে বিঁধেছে। সুন্দরবাবু সুম্পিটানের ইংরেজি নাম কি জানেন? ব্লো পাইপ। বর্ণীয় লোকেরা ব্লো পাইপে বিষাক্ত কাঠি ঢুকিয়ে এইভাবে জন্তু বা শত্রু নিপাত করে। এই তীর কাঠির গতি বড় কম নয়, 70 গজ দূরেও সে মারাত্মক। বর্ণীয় কাঠিতে ইপো গাছের বিষ ব্যবহার করা হয়, কিন্তু আমার বিশ্বাস এই কাঠিতে অন্য কোনো রকম বেশি তীব্র বিষ মাখানো হয়েছে। আরে আরে ভূপতিবাবু, পায়ে পায়ে পিছু হটে কোথায় যাচ্ছে? আমি সুন্দরবাবুর সঙ্গে কথা বলছি বটে, কিন্তু ওই আরশিখানার দিকে চেয়ে আপনার ওপরে সজাগ দৃষ্টি রেখেছি। পালাবার চেষ্টা করবেন না, আমি বর্ষা ছুড়লে আপনি মারা পড়তে পারেন। আপনার মতন দুরাত্মা ছুঁচোকে মেরে আমি হাত গন্ধ করতে চাই না।
আসল ব্যাপার কি জানেন সুন্দরবাবু? এই ভূপতি মোহনবাবুর লোক দেখানো সেবা করেছিল, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি এ যাত্রা কিছুতেই রক্ষা পাবেন না। কিন্তু মোহনবাবু যখন আবার সামলে উঠে ভূপতির 20 লক্ষ টাকা সম্পত্তি ফিরিয়ে নেবার জোগাড় করলেন, ভূপতি তখন মরিয়া হয়ে ব্লো পাইপের আশ্রয় নিতে বাধ্য হল। সে বর্ণিয়ায় গিয়ে এই অস্ত্রটা ব্যবহার করতে শিখেছিল। এখান থেকে খাটের উপরে শয্যাশায়ী মোহনবাবুকে দেখা যায়। এখান থেকে পথের কাঁটা সরালে ভূপতিকে কেউ সন্দেহ করতে পারবে না, কারণ বাংলাদেশের পুলিশ ওই সাগু কাঠের আসল রহস্য চিনবে কি করে? অতএব সে নির্ভাবনায় করে বসল 20,000 টাকার পুরস্কারের ঘোষণা। ভূপতি হচ্ছে অগাধ জলের রুই কাতলা, কিন্তু তার দুর্ভাগ্যক্রমে পুলিশ দৈবগতিতে রেখে এনেছে জলস্থল শূন্যের পরিব্রাজক বিমল আর কুমারকে। কাজেই ভূপতির পুরস্কার ঘোষণা ব্যর্থ হল না। সে যখন ফাঁসি কাটে ঝুলবে, তখন আপনি আর আমি পুরস্কারের 20,000 টাকা আধা আধি ভাগ করে নেব, কি বলেন? সুন্দরবাবু পকেট থেকে হাত করি বার করে ভূপতির দিকে এগোতে এগোতে কেবল বললেন, এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমারের একটি গল্প অগাধ জলের রুই কাতলা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং গল্পবিভাগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী কোন গল্প গল্পবিভাগ চ্যানেলে আসতে চলেছে তার আগাম আপডেট পেতে আপনারা আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজকে ফলো করতে পারেন, লিঙ্কগুলি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলুন, গল্পবিভাগ আপনাদের জন্য খুব শীঘ্রই আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।